শিক্ষামন্ত্রীর ঘোষণা ছাত্র সমাজ মানে না স্লোগানকে মন্ত্রীর ঘোষণা বয়কট করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে জেলার সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থী রিসা হায়দার, ফাতেমা হায়দার বিথি, নাসিম আর রাফি, সাজিদা মিম, ইফানা জামান খান ঐশী এবং ফাদুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, করোনা ভাইরাসের কারণে গত প্রায় দুই বছর যাবত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বারবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করা হলো, তা বাস্তবায়ন করা হচ্ছে না, অথচ সকল কিছু স্বাভাবিক নিয়মে চলছে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী অসামাজিক কাজে লিপ্ত হওয়া সহ নানা অপকর্মে লিপ্ত হয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে। বাকি শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে। আগামী পয়লা জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরো কঠোর হুঁশিয়ার আন্দোলনে দিয়েছে তারা। শিক্ষার্থীরা একই জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি যে ঘোষণা দিয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি।